वेलकम बैक टू आवर चैनल अंजलि রান্নাঘর। অঞ্জলি রান্নাঘর একটা ধামাকেদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সামনে। এই প্র্যাঙ্কটা মোস্ট আমি মনে করি যে ইউটিউবে বাংলাতে হয়নি, তো এই প্র্যাঙ্কটা খুবই আপনাদেরকে মজা দেবে আর ইন্টারেস্টিং হবে। প্র্যাঙ্কটা কী হবে জানেন? আমার দ্বিতীয় বিয়ে, আমি দ্বিতীয় বিয়ে করতে চলেছি, আমার ওয়াইফ গেছে বাইরে, তো ও আসা পরে প্র্যাঙ্কটা আমি শুরু করব। তার আগে আমি ক্যামেরাটাকে হাইড করে দেবো আর প্র্যাঙ্কটা শুরু করব। তো আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এখান পর্যন্ত দেখে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি চলে যাবেন না, প্র্যাঙ্কটা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে, চ্যালেঞ্জ ভিডিওটিকেও ভালো লাগবে। তো শুরু করে যাক বন্ধুরা। আমি ক্যামেরা হাইড করে দিলাম অন্য অ্যাঙ্গেলে সেলফের মধ্যে, আর আমি গিয়ে বসে থাকবো, তারপরে অঞ্জলি এলেই তার সঙ্গে শুরু হবে আমার প্র্যাঙ্ক। তো চলুন দেখুন আমি কী করতে পারি কিনা, সাকসেসফুলি করতে পারি কিনা, আর আপনাদের কতটা মজা আছে। আর দেরি করব না, ও আসছে, দু মিনিটের মধ্যে চলে আসবে, বাইরে বসে আছে। তো ততক্ষণ আমি কী করি, মেয়ের দুধ লেখে নিতে যেটা সত্যি সেটাই বলবো, আর এই কথা লুকিয়ে রাখার মতো না। কি বলবে তুমি তো সিরিয়াস, আমি একজনকে বিয়ে করতে চলেছি, ভালো আছি, আসছো না? পাগল হবার কিছু নেই, তোমাকে জানিয়ে দিচ্ছি। কি জানিয়ে দিচ্ছ? তোমার মেয়ে হয়েছে তুমি জানো না? তো কত বছর পরে একটা কষ্টের মেয়ে তুমি উল্টো হয়ে বাড়ি যাবে, তুমি ডিভোর্স নিয়ে তোমার বাড়ি যাবে, আর আমি বিয়ে করে এখানে একটা নতুন জীবন শুরু করব। পাগল হয়ে গেছো পুরো? কোনো পাগল টাগল হয়নি, এটা সত্যি না আমি জানি। কেন সত্যি না? তুমি কি জানো? সত্যি না আমি জানি, বেশি আমাকে না এই মজাক টাইপের আই ডোন্ট লাইক। আমি যদি মেয়েটার সঙ্গে তোমার কথা বলি কি হবে? বলি দাও দেখি তো আমি ওকে, এত বছর ধরে প্রেম আছে আমি কিছু জানি না, ফোন নিয়ে আসি, আমি কিছু জানি না, তোমার সব কিছু জানি আমি, ওভার কনফিডেন্ট নই, আমি কনফিডেন্ট বলছি, কেউ নেই, তুমি ওভার কনফিডেন্ট বলছো। কি নাম? সুপ্রিয়া। সুপ্রিয়া নামটা শুনেছিলাম, এবার আমারও সত্যি মনে হচ্ছে। তাহলে আমি তোমার ডিজাইন নিয়ে নিয়েছি,
তোমার ডিসিশন কি? ভালোই হলো, বাঁচা গেল। আমিও ভাবছিলাম কবে থেকে তোমাকে ছাড়বো, তুমি আমাকে ছেড়ে দিচ্ছ ভালো। সত্যি বলছি তো, সত্যি কেউ আছে তো? তাহলে ঠিক আছে, দুজন দুজনের রাস্তা দেখে নেব। আমারও একটা বয়ফ্রেন্ড আছে, আমিও তার সাথে থাকতে চাই। তুমি করছো তো, আমি তো খুশি হলাম তো। কেন তুমি নিজের রাস্তা দেখবে, আমাকে তো তাড়িয়ে দিচ্ছিল, আমিও নিজের রাস্তা দেখে নেবো। বলো কবে যাবো, কবে যাবো বলো। কোন ছেলে কেন বলবো তোমাকে? আচ্ছা আমি তো নাম বললাম, তুমি নাম বলো। আমি কবে যাবো বলো। নাম নাম ছেলেটা তোমাকে কেন বলবো? তুমি নিজের গার্লফ্রেন্ড কে নিয়ে থাকো না, মানে নাম জানো না নাকি? জানি না। তাহলে কবে যাবো বলো, মেয়ে কার কাছে থাকবে বলো? মেয়েকে নিয়ে আমি চলে যাবো, ও রাজি আছে। মেয়ে আমার কাছে থাকবে, ও আমাকে রাখতে রাজি আছে মেয়ের সাথে, কোনো অসুবিধা নেই। নামটা বলো, আমি কথা বলে দেখি কি বলো। কেন তুমি সুপ্রিয়ার সাথে কথা বলো? কি হলো? ভালোই হলো তো, জীবনের ভালো ডিসিশন আমি নেবো ভাবছিলাম, তুমি এটা বলে আমার মনটা শান্তি করে দিলে। সত্যি বলছি, তুমি এটা বলে আমার মনটা ভারী করে দিলে। কেন? আমি তো চিন্তাই করতে পারিনি। তুমি তো ভাবছিলে, তুমি ভাবছিলে না যে আমি কোথায় যাবো, কি করব? আমি ছেলে মানুষ, করতে পারি। তুমি ছেলে মানুষ হয়ে করবে? হ্যাঁ করতে পারি, আজকালকার দিনে কোনো যায় আসে না। ঠিক আছে, আমি করছি বলে তুমিও করেছো, তাহলে কবে আমাকে যেতে হবে বলো? কি ঘুরছো না বাইরে? আমার যাওয়ার কথা ছিল আজকে, তুমি এটা বলতে ভিডিও বানাবে বললে, ওই জন্য আমি বললাম একটু ওয়েট করি, তুমি এসে আমাকে উল্টো পাল্টা কথা শোনাচ্ছ। ভালোই হলো, শান্তি জান বাঁচিস বলা সে। আরে আমি তো ইয়ার কি বলছিলাম, আমি তো প্র্যাঙ্ক করছিলাম, ওই ক্যামেরা লুকিয়ে রেখেছিলাম। তুমি কি বলছো? হ্যাঁ কি করতে গিয়ে কি হয়ে যাচ্ছিল? হ্যাঁ সবসময় প্র্যাঙ্ক করবে ক্যামেরা লুকিয়ে, আমি তো বোকা একেবারে। তো আমি বন্ধুরা তো আর কিছু বলবো না, আজকে আমি বলে দিই প্র্যাঙ্কটা আরম্ভ করেছিল কিন্তু শেষ করছি আমি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টান করে দিও। কেউ না এটা বানানো একটা, তুমি সেটা এক্সপ্লেইন করো। আমি অ্যাকচুয়ালি প্র্যাঙ্ক করছিলাম, আগে আগে তো আপনাদেরকে বলে শুরু করেছিলাম, তারপরে তো ও আমার আমার সঙ্গে প্র্যাঙ্ক করে দিয়েছে। যাই হোক, আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার যা করবেন করুন, আর যা করবেন আপনারা ভালো মন্দ বুঝেই করবেন। তো আজকের জন্য বাই বাই।